हेलो व्यूअर्स, सलाम अलैकुम रहमतुल्लाहि व बरकात। शगुरसी महान अल्लाह ताला अशेष मेहरबानीते आपनारा सकले भालो आछेन। एसटीडीटीएस पीडिर पक्ष थेके आमी आल आमीन सकलके शुभेच्छा सह स्वागत जानाच्छि। बन्धुरा, आजके आमी आपनादेर एकटी इकोलिं EL-407 एसडी रिसिवारेर ভোল্টেজগুলো ভেরিফাই করে দেখাবো এবং এই রিসিভারটি যে সমস্যাটি রয়েছে সেটি প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই রিসিভারটি আমি প্রথমে অন করে নিচ্ছি। পাওয়ারটি দেখতে পাচ্ছেন, পাওয়ারটি অন করার পর এখানে রেড লাইট শো করছে। রিসিভারটি রেড লাইট অবস্থানে শো করছে, কিন্তু রিসিভারটি আগে যাচ্ছে না। রিসিভারটি হঠাৎ করে রেড লাইট সমস্যাটি রয়েছে এবং এটিকে প্রোগ্রামারও সফটওয়্যার প্রোগ্রামারও করা হয়েছে, কিন্তু কোনো অবস্থানে রিসিভারটি অন হচ্ছে না, মানে এখানে অন হচ্ছে না, রেড লাইটে অবস্থানে রয়েছে। কি কারণে রেড লাইট হয় সেটি প্রথমে আমরা ভেরিফাই করে নেব। তার জন্য আমার ভিডিওটি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি তাহলে আপনারা কিছু তথ্য পাবেন। আর যারা এখনও ভিডিওতে লাইক করেননি তারা অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। রিসিভার এবং রিসিভারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারজনিত সমস্যা সমাধান করে থাকি। আমি কিন্তু এখন আপনাদের যেই তথ্যগুলো দেখাবো সেটি কিন্তু এই মাদারবোর্ডের ভোল্টেজ ভেরিফাই করে, কোন কোন ভোল্টেজ এখানে রয়েছে, তারপরও কিন্তু আমাদের রিসিভারটি রেড লাইট অবস্থানে রয়েছে। তার জন্য আমাদের একটি ডিজিটাল মিটার ব্যবহার করছি আমরা এখানে, ডিজিটাল মাল্টিমিটার। সুন্দরভাবে রাখার চেষ্টা করব, তো আপনারা ভোল্টেজগুলো প্রপারলিভাবে দেখতে পান। লাইটটি কমিয়ে নিচ্ছি। প্রথমে আমরা আমাদের মিটারটি ডিসিতে সিলেক্ট করে নিয়েছি এবং একটি প্রোব আমরা গ্রাউন্ড করে নিব। একটি গ্রাউন্ড করে নিয়েছি। প্রথমে আমরা এটির মেন ভোল্টেজটি দেখব। এখানে মেন ভোল্টেজ হচ্ছে 3টি ভোল্টেজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি ক্যাপাসিটর রয়েছে। এখানে বন্ধুরা 4টি ক্যাপাসিটর রয়েছে। প্রথম যেটি মেন উল্লেখযোগ্য ভোল্টেজ সেটি হচ্ছে এখানে 5 ভোল্ট। তো আমরা দেখব, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু যে এসএমডি ডায়োডটি রয়েছে সেটির মাথা এখানে 5 ভোল্ট প্রেজেন্ট রয়েছে। দ্বিতীয় ভোল্টেজটি আমরা দেখব কয়েলের মাথায় এবং এখানে আরও দুটি ডায়োড রয়েছে। এখানে দেখব আমাদের 21 ভোল্ট প্রেজেন্ট রয়েছে কি না। দেখতে পাচ্ছি এখানে আমরা 21 ভোল্ট প্রেজেন্ট রয়েছে। এখানে আমরা দ্বিতীয় ভোল্টেজটি দেখব 12 ভোল্ট অথবা 12 ভোল্ট অথবা 15 ভোল্ট থাকে। দেখতে পাচ্ছি এখানে আমাদের 15 ভোল্টও প্রেজেন্ট রয়েছে। আমাদের এই পাওয়ার সাপ্লাই এখানে যে ভোল্টেজটি রয়েছে সেটি কিন্তু এখানে প্রেজেন্ট রয়েছে, আমরা 3টি ভোল্টেজ এখানে পেয়েছি। তারপর আমরা দেখব হচ্ছে আমাদের সেই রেগুলেটর ভোল্টেজটি। রেগুলেটর এটি হচ্ছে একটি রেগুলেটর আইসি। এখানে প্রথমে এই ডায়োড দিয়ে ভোল্টেজটি এখানে পালস করা হয়েছে, তারপর এখানে ভোল্টেজটি প্রোভাইড করা হয়েছে। প্রথমে আমরা এটি ডায়োডের মাথায় দেখব, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3.3। এবার এপাশে আমরা দেখব, এপাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে 4 ভোল্ট রয়েছে। ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, এখানে কিছুটা কম দেখাচ্ছে, এখানে 4.3 ভোল্ট রয়েছে। এখন এখানে যে কয়েলটিতে দেখব এটি কত ভোল্ট রয়েছে, দেখতে পাচ্ছেন 1.1 ভোল্ট রয়েছে। একটু ভালোভাবে মিটারটি আপনাদের দেখাচ্ছি সুবিধার্থে।
এখানে এখন আমরা দেখব হচ্ছে প্লাস আইসি এখানে প্লাস আইসি এক নাম্বার পিনে এখানে দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা 3.3 ভোল্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3.3 ভোল্ট রয়েছে এবং 4 নাম্বার পিনে 3.3 ভোল্ট এখানে আমাদের সবগুলো ভোল্টেজ কিন্তু এখানে প্রেজেন্ট রয়েছে এখানে আরেকটি ভোল্টেজ উল্লেখযোগ্য সেটি হচ্ছে প্রসেসর বন্ধুরা এটি হচ্ছে প্রসেসরটি কিন্তু প্রচণ্ড হিট হচ্ছে হাতে দিয়ে আমি ধরে দেখছি প্রসেসরটি আমাদের প্রচণ্ড হিট হচ্ছে এখন আমরা এই প্রসেসরটি যে ভোল্টেজটি রয়েছে সেটি ভালোভাবে দেখব এখানে একটি নন পোলার ক্যাপাসিটর রয়েছে সেটি দেখতে পাচ্ছেন এখানে নন পোলার ক্যাপাসিটরটি ভোল্টেজ প্রোভাইড করা রয়েছে দেখব সেই ভোল্টেজটি রয়েছে কিনা দেখতে পাচ্ছেন এখানে 1 ভোল্ট কিন্তু এখানে দেখাচ্ছে আমার মিটারের মাধ্যমে ভালোভাবে আলোটি অ্যাডজাস্ট করতে পারছি না মিটার তার জন্য আমি আপনাদের ক্ষমা চেয়ে নিছি ভিডিওটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন আমরা পুনরায় আবার সেই দেখাচ্ছি আপনাদের এখানে 1 ভোল্ট প্রেজেন্ট রয়েছে এখানে আমরা আরেকটি ভোল্টেজ রয়েছে এবারে রেগুলেটরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ভোল্টেজটি আপ ডাউন করছে এবার কিন্তু আপ ডাউন করছে আমাদের মিটারটি প্রুফটি লড়ার কারণ এখানে 4.8 এখানে 5 ভোল্ট প্রেজেন্ট কিন্তু এখানে আমাদের রয়েছে এবারে 3.3 দেখতে পাচ্ছেন এখানে রেগুলেটরের মাঝখানে কিন্তু পিনে রয়েছে 3.3 এটি 3.3 ভোল্টেজ রেগুলেটর একটি ভোল্টেজ রেগুলেটর আইসি এগুলো লক্ষ্য করে নেবেন প্রত্যেকটির গায়ে কিন্তু এখানে লেখা রয়েছে এপাশে রয়েছে টুইনিং ভোল্টেজ আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা টুইনিং ভোল্টেজ কিন্তু এখানে 14 ভোল্ট রয়েছে এপাশে দেখব এখানেও কিন্তু 14 ভোল্ট রয়েছে এখানে আমাদের সবগুলো ভোল্টেজ প্রেজেন্ট রয়েছে এবং যে প্লাস আইসিটি বা মেমোরি আইসিটি রয়েছে সেটিও কিন্তু এখানে আমি মেমোরিটি ই করে নিয়েছিলাম ফ্লাস করে নিয়েছি সফটওয়্যার দিয়েছিলাম তারপরে কিন্তু আমাদের যে রিসিভারটি রয়েছে এই রিসিভারটি রেড লাইট অবস্থানেই রয়েছে এখানে কিন্তু পরিবর্তন হয়নি এটির মূল সমস্যাটি হচ্ছে প্রসেসর ফল্ট এখানে অনেক সময় প্রসেসরটি কিন্তু আমাদের প্রচণ্ড হিট হচ্ছে সেটি দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড পরিমাণ প্রসেসরটি হিট হচ্ছে যে আজকে আমি আপনাদের এই রিসিভারটি কিছু বেসিক ভোল্টেজগুলো দেখালাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনটি অন করে দিবেন যখনই আমি নতুন ভিডিও আপডেট করব আপনাদের সঙ্গে সঙ্গে ভিডিওটি পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ